তারা কখনোই কখনোই তারা সফল হতে পারে না, তারা কখনোই পুরস্কার নিতে পারে না, তারা কখনোই এচিভার হতে পারে না, তারা শেষ সময় পর্যন্ত একেবারে শেষ বাজি বাসার আগ পর্যন্ত যারা মাঠে থাকে তারা শেষ মিনিটেও তারা উইনার হতে পারে, এচিভার হতে পারে। আমি আপনাদেরকে সবাইকে উচ্চমানে যারা শেষ পর্যন্ত লাইভে আছেন আমি আপনাকে ডিক্লার করলাম, আমি বিশ্বাস নিয়ে বললাম যে আপনারা এই ধৈর্য ধরে যদি টিএনসিতে কাজ করতে পারেন আজকে লাইভের প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনারা এসেছেন আপনি সেম ভাবে যদি আপনারা টিএনসির প্রথম থেকে শেষ পর্যন্ত কোন দিন শেষ হবে কারফান উইনার হওয়ার আগের দিন পর্যন্ত যদি আপনারা এভাবে ধৈর্য ধরে থাকতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ ইউ, আপনি হবেন আগামী দিনের কারফান উইনার, আপনি হবেন ড্রিম টাচের আগামী দিনের কারফান রিসিভার এবং আপনাকে নিয়েই আমাদের হবে নেক্সট লাইভ। মনে রাখবেন আজকের এটাই হচ্ছে আমাদের কারফান উইনারদের নিয়ে প্রথম লাইভ সেশন। আমি আপনাকে বলতে চাই এই কিন্তু যাত্রা শুরু হয়ে গেল, পথ কিন্তু ওপেন হয়ে গেছে, পথটা কিন্তু খুলে গিয়েছে। তার মানে এতদিন আমরা ট্যুর এচিভারদের লাইভ করেছি, র্যাঙ্ক এচিভারদের লাইভ করেছি, আজকে আমরা কারফান উইনারদের লাইভ করেছি, তাতে প্রমাণ হয়ে গেল, প্রুভ হয়ে গেল, পথ খুলে গেল। প্রথম যখন আমরা ট্যুর এচিভারদের আমরা এই লাইভ করেছিলাম তারপর থেকে অনেকে ট্যুর এচিভার হয়ে গেছে, আজকে আমরা কারফান উইনার নিয়ে লাইভ করলাম, আগামী দিন এই কারফান উইনারদের লাইভের বন্যা বয়ে যাবে, এমনও সময় আসবে যে আমরা মাসে 30 দিন লাগবে শুধু কারফান উইনারদেরকে নিয়ে আমরা লাইভ করব। টিয়ার্স হচ্ছে একটা টিয়ার্স শুধুমাত্র একটা বিজনেস নয়, টিয়ার্স শুধুমাত্র ইনকামের জায়গা নয়, টিয়ার্স হচ্ছে কমপ্লিট একটা লাইফস্টাইল। যে টিয়ার্সিতে কাজ করলে শুধু ইনকামই পাওয়া যায় না, টিয়ার্সিতে কাজ করলে পাওয়া যায় পারফর্ম কারফান উইনার হওয়া যায়, টিয়ার্সিতে কাজ করলে সারা পৃথিবীটা ভ্রমণ করা যায়, টিয়ার্সিতে কাজ করলে হ্যান্ডসাম ইনকাম করা যায়, টিয়ার্সিতে কাজ করলে সম্মান পাওয়া যায়, টিয়ার্সিতে কাজ করলে এক কথায় আপনার লাইফে যে বিষয়গুলা পেলে একটা জীবন সুখের হয়, লাইফে যে বিষয়গুলা পেলে একটা জীবন সুন্দর হয়, একটা জীবন সুখে হয়, তার একটা জিনিসও বাদ নাই যেটা টিএনসিতে আপনি পাবেন না। আমি আপনাদের সবাইকে বলছি যে আপনারা সৌভাগ্যবশত আপনার কপাল ভালো, আপনার ভাগ্য ভালো, আপনার মা, আপনার বাবা, আপনার আত্মীয় স্বজন অনেকের দোয়া আপনার উপরে আছে, আর এজন্যই আপনি টিএনসিকে আপনার লাইফে পেয়েছেন, আর এই টিএনসিকে আপনি আপনার লাইফে পেয়েছেন বিদায়, আজকে টিএনসি পেয়েছেন বিদায়। আপনার সামনে অসংখ্য পুরস্কার ঝুলতেছে, কারফান উইনার ঘুরতেছে, বিদেশে সম্ভাবনা আছে। আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশে অসংখ্য জায়গা আছে, বাংলাদেশে অসংখ্য প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মে মানুষ কাজ করছে সে নিশ্চিত যে এই প্ল্যাটফর্মে কাজ করলে কখনো সে গাড়ি কিনতে পারবে না, সে নিশ্চিত এই জায়গায় কাজ করলে কখনো সে বিদেশ ভ্রমণ করতে পারবে না, কখনো সে একটা বাড়ি করতে পারবে না, কখনো কিছুই করতে পারবে না। এরা জেনে শুনেই কিন্তু অনেকে অনেক পয়সা কাজ করতেছে শুধুমাত্র জীবন বাঁচানোর জন্য, পেট বাঁচানোর জন্য। আমি আপনাকে বলতে চাই জীবন বাঁচানোর জন্য, পেট বাঁচানোর জন্য, সংসার বাঁচানোর জন্য টিএনসি করার দরকার নাই। আপনি টিএনসি করবেন একটা এক্সিলেন্ট লাইফস্টাইল ক্রিয়েট করার জন্য, টিএনসি করবেন আজকে দীপঙ্কর স্যারের মতো, আজকে শিয়াব স্যারের মতো, আজকে আলম স্যারের মতো এখানে আসা কোন একদিন শেয়ার করবেন এইটাই হচ্ছে আমার লাইফস্টাইল, আজকে আমি কারফান উইনার, আজকে আমি বিদেশ ভ্রমণ রিসিভার, আজকে আমি ভিলা ফান্ড রিসিভার। আপনি স্বপ্নের কথা পূরণ করবেন। আমি আপনাদেরকে বলতে চাই আপনি একটা মানুষ অসংখ্য ড্রিম, অসংখ্য স্বপ্ন আপনার থাকতে পারে, অসংখ্য স্বপ্ন আপনার থাকতে পারে। মনে রাখবেন অনেক পেশা আছে, সব পেশায় আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না, প্রত্যেকটা পেশায় আপনাকে ইনকাম দিবে, প্রত্যেকটা পেশায় ইনকাম করা যায়। মনে রাখবেন প্রত্যেকটা পেশায় সুখী হওয়া যায় না, প্রত্যেকটা পেশায় এক্সিলেন্ট একটা লাইফস্টাইল ক্রিয়েট করা যায় না। টিএনসি হচ্ছে এমন একটা পেশা যে টিএনসি দীপঙ্করের মতো সফল মানুষ তৈরি করে, যে টিএনসি আলম স্যারের মতো সফল মানুষ তৈরি করে, যে টিএনসি শিয়াব স্যারের মতো সফল মানুষ তৈরি করে। আমি বলতে চাই টিএনসি হচ্ছে কোড অফ লাইফ, টিএনসি হচ্ছে সাকসেস অফ লাইফ, টিএনসি হচ্ছে স্টাইল অফ লাইফ, টিএনসি হচ্ছে হ্যাপিনেস অফ লাইফ, টিএনসি হচ্ছে সাকসেসফুল অফ লাইফ। যা দরকার একটা মানুষের হিউম্যান লাইফের যা দরকার সবকিছু টিএনসিতে আছে। আমি আপনাকে ইনশিওর করতে চাই, আমি আপনাকে বলতে চাই আপনি টিএনসিতে এমন ভাবে করবেন, এমন ভাবে টিএনসিতে কাজ শুরু করেন সবকিছু বাদ দেন, একটা টিএনসি এনাফ, আপনার দরকার নাই কোনো কিছু, একটা দুইটা দশটা বিশটা পঞ্চাশটা কাজের দরকার নাই,
টিয়ানসির মতো একটা কাজকে চয়েস করেন, টিয়ানসির মতো একটা পেশা আপনি চয়েস করেন, টিয়ানসি একটা পেশায় পারে আপনার 14 জেনারেশনের ভাগ্য পরিবর্তন করে দিতে, আপনার 14 জেনারেশনের লাইফ চেঞ্জ করে দিতে। টিয়ানস শুধুমাত্র আজকে আলম স্যার সফল হয়েছে, তার সন্তান হয়েছে, তার ছেলে আজকে সফল মানুষের ঘরে জন্ম নিয়েছে, তার ছেলে আজকে সফল হওয়া লাগবে না, তার ছেলে গাড়ির জন্য কাজ করতে হবে না, তার ছেলে বিদেশ ভ্রমণের জন্য কাজ করতে হবে না, তার ছেলে আজকে জন্ম হয়ে একটু বড় হয়ে দেখবে তার ছেলে বাবার গাড়ি আছে, তার ছেলে তার বাবার গাড়িতে করে স্কুলে যাবে কলেজে যাবে, তার ছেলে জন্ম হয়ে দেখবে তার বাবা অসংখ্য টুর রিসিভার। আমি বলতে চাই যারা একজন সফল বাবা হতে চান, যারা একজন সফল মা হতে চান, তাহলে আপনি টিয়ানসিতে আসেন। আপনার ছেলে আসছে কোনো একদিন বলবে যে ইয়াস আমার বাবা হচ্ছে সফল বাবা, আমার বাবা অসংখ্য টুর রিসিভার, আমার বাবা কারফান রিসিভার, আমার বাবা সফল ব্যক্তি। আপনার নাম প্রশংসা করবে, আপনার নামে তারা প্রশংসা করবে। এমন বাবা এমন মা যত হতে চান, আমি আপনাকে বলবো আপনার জন্যই হচ্ছে টিয়ানসের লাইফস্টাইল, আপনার জন্য হচ্ছে টিয়ান, আপনার জন্য টিয়ান, আপনার জন্য হচ্ছে টিয়ানসি। আমি সবাইকে বলবো যারা শেষ পর্যন্ত ছিলেন, আমি বলবো টিয়ানসি পেয়ে গেছেন, ছাড়বেন না, ছাড়বেন না সেই দিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এমন একটা টক শো দাওয়াত আপনি না পাচ্ছেন, যতক্ষণ এমন একটা টক শো দাওয়াত আপনি না পাচ্ছেন, যতক্ষণ টক শো আপনার কাছে না আসছে আপনি টিয়ানসি ছাড়বেন না। মনে রাখবেন, মনে রাখবেন, অসংখ্য মানুষ আপনাকে নেগেটিভ বলবে, অসংখ্য মানুষ আপনাকে এখান থেকে সরানোর চেষ্টা করবে, কিন্তু আপনার একটা স্বপ্ন কোনো মানুষ ফিল আপ করে দিবে না, আপনার একটা ড্রিম কোনো মানুষ ফিল আপ করে দিবে না, আপনি একবেলা খাবার কোনো মানুষ দিবে না, আপনি একটা ব্র্যান্ডের কাপড় কোনো মানুষ দিবে না, আপনারা একটা ব্র্যান্ডের জুতো আপনাকে কোনো মানুষ দিবে না, একটা ভালো ফোন আপনাকে কোনো মানুষ দিবে না। যদি সেটা করতে হয় আপনাকে করতে হবে, যদি এটা কিনতে হয় আপনাকে কিনতে হবে। যেহেতু কোনো মানুষ আপনার জীবনের স্বপ্ন পূরণ করতে পারে না, তো আমি আপনাকে বলতে চাই ওসব মানুষকে বাদ দেন, এসব মানুষের কথা শুনবেন না, নিজের কথা শুনুন, টিয়ানসির মতো একটা প্ল্যাটফর্মে থাকুন, ওই পর্যন্ত যে পর্যন্ত আপনার হিস্টোরি তৈরি না হয়। মনে রাখবেন টিয়ানসি আপনার জীবনের স্টোরি পরিবর্তন করে দিবে, মনে রাখবেন টিয়ানসি ওদের মতো সফল মানুষ আপনাকে তৈরি করবে, মনে রাখবেন টিয়ানসি আপনার জীবনের ইতিহাস বদলে দিবে। যারা বলেছিল তোমাকে দিয়ে হবে না, যারা বলেছিল তুমি পারবে না, আপনি কুড়ি একদিন একটা লাইভ টক শোতে এসে বলতে পারবেন যারা বলেছিল তোমরা পারবো না, আজকে দেখো দেখো আমি লাইভ টক শোতে আছি, আজকে আলম স্যারের মতো আপনি বলতে পারবেন, আজকে দীপঙ্কর স্যারের মতো বলতে পারবেন, শিয়াব স্যারের মতো বলতে পারবেন, আজকে আমরা সফল, আজকে আমরা পেরেছি। এই জায়গায় আসতে হবে আপনাকে। আমি বলবো সবাই জান দিয়ে প্রাণ দিয়ে জীবনের সর্বোচ্চ দিয়ে টিয়ানসি টিয়ানসিতে লেগে থাকুন, টিয়ানসিতে করুন, একমাত্র একমাত্র টিয়ানসি পারে আপনার জীবনের টোটাল স্বপ্ন পূরণ করে আপনাকে কমপ্লিট একটা লাইফস্টাইল দিতে। আমি সবাইকে অনুরোধ করব যে আসলে আমি অনেক এক্সাইটেড যে দুটা মানুষকে লাইভে দেখতে পাচ্ছেন, ওরা আমার টিমের। একসময় মানুষ বলেছিল আমি গাড়ি পাবো কিনা, আমি যখন গাড়ি পেয়েছি সবাই বলছে আমি পেয়েছি, আমার টিমে কেউ পাবে না। আজকে আমার টিমের দুজন মানুষ কারফান্ড উইনার, তার মানে আমি নিজেও সফল, দুজন মানুষকে আজকে কারফান্ড এক্সপো দিচ্ছি। আমার জিম এখানে না, দুইজন না, আমি বাংলাদেশের 202,000 মানুষের ঘরে টিয়ানসির গাড়ি গিফট করতে পারলে সেই দিন আমি নিজেকে সফল মনে করতে পারবো। আমি চাই প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাড়ি থাকবে, প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাড়ি থাকবে, আর সেই গাড়ি হবে টিয়ানসির গাড়ি প্রত্যেকটা বাড়ির সামনে। এটাই হবে যারা নিন্দুক ওদের জন্য সঠিক জবাব। আমি বলবো যেভাবে আসছেন টিয়ানসিতে চলে আসছেন, টিয়ানসিকে ছাড়বেন না, টিয়ানসিকে ধরে রাখুন। টিয়ানস ইজ এক্সিলেন্ট প্ল্যাটফর্ম ফর ইউর সাকসেসফুল লাইফ। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখনো 150 জন আছেন, আমি ঘোষণা করলাম যে আপনারা 150 জন হবেন কারফান্ড উইনার, আপনারা 150 জন হবেন কারফান্ড রিসিভার। নিশ্চিত থাকেন আপনারা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, প্রায় 400 জন লাইভে ছিল, সবাই শেষ পর্যন্ত থাকতে পারে নাই। মনে রাখবেন শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না, যারা থাকতে পারে তারা ইতিহাস তৈরি করে, তারা ইতিহাস বদলে দিবে, তারাই পরিবর্তন করবে। মনে রাখবেন আপনি বংশের দিকে তাকাবেন না, লুকিং গ্লাসের দিকে তাকায় কখনো গাড়ি চলে না, গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনার বাবা কি ছিল, আপনার দাদা কি ছিল, আপনার 14 গোষ্ঠী কি ছিল, আই ডোন্ট কেয়ার, আপনি কি হবেন সেটা আপনি এখানে বসে ডিসিশন নেবেন। আজকে লাইভ থেকে সিদ্ধান্ত নিন, আগামী যে লাইভ হবে, আগামী যে টক শো হবে, সেই টক শো আপনার, সেই টক শোটা হবে আপনার। আপনি এসে আপনার অ্যাচিভমেন্টের কথা বলবেন, আপনি এখানে এসে আপনার সফলতার কথা বলবেন। এইভাবে নিজেকে তৈরি করুন, নিজেকে মোটিভেট রাখুন, উৎসাহ নেন, আপনার দিন তৈরি হবে। আপনি মাঝখান দিয়ে মনে রাখবেন
স্রোতের বিপরীতে চলে নিজেকে সফল করতে হয়। আমরা যদি পেয়েছি একটাই মোটিভেশন, একটাই কথা, ইফ সামওয়ান ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট। যদি দীপঙ্কর স্যার পারে আপনিও পারবেন, আলম স্যার যদি পারে আপনিও পারবেন, শিয়াব স্যার পারলে আপনিও পারবেন। ইফ সামওয়ান ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট। এর চেয়ে বড় কিছু নাই। কেউ পারলে আপনিও পারবেন, সে পারলে আপনি কেন নয়, হোয়াই ইউ আর নট, আপনি কেন পারবেন না। ওরা তো পেরেছে, সেম প্ল্যাটফর্ম সেম থিং, আপনিও পারবেন। আমি সবাইকে আশ্বস্ত করতে চাচ্ছি, আপনি সর্বোচ্চ দিয়ে তুফানের মতো কাজ করেন। টিয়ানসে একটা সেরা প্ল্যাটফর্ম, আপনাকে সেরা অ্যাক্টিভিটি এখানে করতে হবে। আমি বিশ্বাস করি এই সেরা অ্যাক্টিভিটির মাধ্যমে আপনার জীবনের আপনি বাবার স্বপ্ন পূরণ করবেন, আপনি আপনার মায়ের স্বপ্ন পূরণ করবেন, আপনি সমাজের স্বপ্ন পূরণ করবেন, আপনি আপনার পরিবারের একটা আইকন প্লেয়ার হবেন। আপনি হবেন আপনার পরিবারের আইকন প্লেয়ার, আপনি হবেন আপনার পরিবারের সেরা প্লেয়ার। আপনার পরিবার আপনাকে নিয়ে প্রাউড করবে, আপনার মা আপনাকে নিয়ে প্রাউড করবে, আপনার বাবা আপনাকে নিয়ে প্রাউড করবে, আপনার সমাজ আপনাকে নিয়ে প্রাউড করবে, আপনার দেশ আপনাকে নিয়ে প্রাউড করবে, আপনার সন্তান আপনাকে নিয়ে প্রাউড করবে। এমন একটা লাইফ আপনাকে তৈরি করতে হবে। সো আপনি যদি সফল হতে হয় এই সফল মানুষদেরকে আপনি ফলো করতে হবে। তারা আজকে কার্পান উইনার হয়েছে, ওদের কথা শুনুন, ওদেরকে ফলো করুন, ওদেরকে বিশ্বাস করুন, ওরাই পারে আপনার মতো অসংখ্য মানুষকে কার্পানের জায়গায় নিয়ে আসতে। আপনি আসুন আমাদের দিকে, যারা জীবনে যাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, যারা জীবনে সিগারেট খুঁজা খায়, যারা চা দোকানে বসা চায়ের বিল দিতে পারে না, ওদের কথা নয়, তারা সফল ব্যক্তি যারা টিয়ানসিতে কার্পান পেয়েছে, যারা টিয়ানসিতে সফল হয়েছে, ওদের কথা শুনুন, ওদেরকে ফলো করুন, ওরাই পারবে আপনাদেরকে কারখানা জায়গায় নিয়ে আসতে। তো সবাইকে বলছি আজকে আমি সফলের জন্য আমি দুজনকে সফল করতে পেরেছি। আমার বিশ্বাস আমার লিডাররাও শুধু এখানে থেমে থেমে থাকবে না, ওরা এখন থেকে আরো বেশি পরিশ্রম করবে, আরো বেশি কষ্ট করবে। এই জন্য ওদের টিমের সবাইকে ওরা কারফান উইনার তৈরি করবে, ওদের টিমের সবাইকে ওরা এখানে নিয়ে আসবে। তো আমি চাচ্ছি যে সবাই মন প্রাণ দিয়ে কাজ করেন, সেরা দিয়ে কাজ করেন, লিডাররা যা বলে তা শোনেন। ইনশাল্লাহ ড্রিম টাচ উইনিং প্রসেস ইতিহাস তৈরি করে, ড্রিমটা ফুলিং প্রসেস নতুন কিছু তৈরি করে। আমরা অ্যাচিভমেন্টের বন্যা বসে দেবো। 2024 সাল হবে আমাদের সাল, 2024 সালে বিদেশ ট্যুর কারফান অ্যাচিভমেন্ট ইনকামের বন্যা বয়ে দেবো আমরা। শুধু থাকেন আমাদের সাথে, বিশ্বাস করেন আমাদেরকে, বিশ্বাস করুন আমরা সঠিক রাস্তায় আছেন। টিয়ানসির সর্বশ্রেষ্ঠ সেরা একটা গ্রুপে আছেন, একটা প্ল্যাটফর্মে আছেন, আমরা আপনাদের সঙ্গে আছি, একসাথে মিলে আমরা সফলতা বন্যা বসাই দেবো। আপনাকে পড়াশোনা শেষ করে চাকরি চিন্তা করতে হবে না। চাকর হবেন কেন আপনি? আপনি চাকর হওয়ার জন্য পৃথিবীতে জন্মান নাই, আপনি পৃথিবীতে জন্মাইতেন একটা সৃষ্টির সেরা জীব হিসেবে বসবাস করার জন্য। আপনি জন্মের পরে খালি চাকরি খুঁজেন কেন? আপনি চাকরি খুঁজবেন না, চাকর হওয়ার জন্য পৃথিবীতে আপনি আসেন নাই, আপনি পৃথিবীতে আসছেন একজন সফল লিডার হওয়ার জন্য। আমি বিশ্বাস করি আপনি সফল মানুষ হবেন, সেটার জন্য পৃথিবীতে আসছেন। আর সফল মানুষ হওয়ার জন্য একটা সফল প্ল্যাটফর্ম দরকার, আর সেই প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের টিয়ানসির প্ল্যাটফর্ম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন। আমি আশা করছি শেষ পর্যন্ত যারা ছিলেন আপনারা যদি কারফান হন 165 জন, দ্যাটস এনাফ, আমরা ইতিহাস তৈরি করতে পারবো। সবাই কাজ করুন, আমাদের প্রত্যেকটা সেশন আপনারা সফল করবেন, আমাদের সঙ্গে থাকুন, সবাই ভালো থাকবেন, সবাই শুভরাত্রি, সবাই থাকুন সুস্থ। আজকে যারা আমাদের সমাজের অতিথি ওদেরকে আজকে সময় দেওয়ার জন্য, ওদের এই ফিলিংটা শেয়ার করার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমি আশা করছি যে ওরাও এভাবে সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবে এবং ওরা ওরা আরো অনেক সফল মানুষ তৈরি করবে এবং আপনাদের পাশে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য ওরা প্রতিনিয়ত আছে এবং থাকবে। আপনারা ওদেরকে ফলো করুন, ওদেরকে বিশ্বাস করুন এবং এই অ্যাচিভমেন্ট গুলো আপনারা শেয়ার করুন, সবাইকে দেখাই দিবেন। যে যদি বলে এক্সাম্পল কি, উদাহরণ কি, আজকে আপনাদের সবার সামনে আমি উদাহরণ দিয়ে গেলাম, ওদেরকে উদাহরণ দিবেন, ওদেরকে প্রেজেন্ট করবেন, ওদেরকে দেখাবেন যে আলম স্যার পারলে তুমিও পারবা আমিও পারবো, দীপক স্যার পারলে তুমিও পারবা আমিও পারবো, শিয়াব স্যার পারলে তুমিও পারবা আমিও পারবো। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে নেক্সট কোন সেশনে, সে আশা এবং প্রত্যাশা রেখে এবং সবাই যাতে কারফান অ্যাচিভ করতে পারেন সেই দোয়া রেখে, ভালোবাসা রেখে এবং সবাইকে নিয়ে আমরা সফলতার মঞ্চ উঠবো সে আশা এবং সে প্রত্যাশা। আজকের মতো আমাদের কারফান উইনিং ফিলিং শেয়ারিং এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বেটার টিয়ান্স বেটার লাইফ।